আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ানিজি ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা 2021 সালের এসএসসি পরীক্ষার নৈবিত্তিকের সঠিক উত্তর নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যে নৈবিত্তিকগুলো দাগিয়েছো তার সঠিক উত্তর নিয়ে। আমি সম্পূর্ণ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমার ভিডিওটি দেখো এবং তোমার প্রশ্নের সাথে মিলিয়ে নাও তোমার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেলকনটি বাজিয়ে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ও শেয়ার করে দিবে যেন অন্য কেউ দেখে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলো আমরা আজকের সঠিক উত্তরটি মিলিয়ে নেওয়ার জন্য আমি আজকে আলোচনা করব সেট গ নিয়ে। গড় একে আছে ছয় দফা কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়? ছয় দফা কর্মসূচি 1966 সালে, 1966 সালে ঘোষণা করা হয়। দুই, আনিশা তার বান্ধবীদের নিয়ে প্রাচীন যুগের কোন জনপদ ভ্রমণ করেন? উত্তর হবে খ, হরিকেল। হরিকেল জনপদ ভ্রমণ করেন। প্রশ্ন নং তিন, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? উত্তর হবে ঘ, চতুর্থ সংশোধনী। চার, 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ স্থায়ী হয়েছিল? উত্তর হবে 17 দিন। পাঁচ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হল? উত্তর হবে ঘ, এক, দুই ও তিন। ছয়, স্পার্টায় রাষ্ট্রের তত্ত্বাবধানে নাগরিকদের কঠোর শৃঙ্খলার মধ্যে রাখা হতো, এর যথার্থ কারণ হল? অর্থনৈতিক উন্নতি। কত সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়? উত্তর ঘ, উনিশশো ছাপ্পান্ন। আট, মিশরীয়দের প্রিয় রং কী ছিল? ক, সাদা কালো। নয়, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। দশ, উদ্দীপকে জোট সরকারের কার্যক্রম পাকিস্তান শাসনামলে কোন দলের কার্যক্রমের সাথে মিল ছিল? ঘ, যুক্ত ফ্রন্ট। এগারো, কেন্দ্রীয় সরকার কর্তৃক উক্ত দলের শাসন বাতিলের প্রধান উদ্দেশ্য ছিল? ক, উত্তর হবে ক। বারো, রাষ্ট্রভাষা বাংলা পরিষদ দ্বিতীয়বার গঠিত হয় কখন? 1948 সালের দোসরা মার্চ। তেরো, সিন্ধুবাসীদের সবচেয়ে জনপ্রিয় প্রজা ছিল কোনটি? ক, মাত্র প্রজা। চোদ্দ, 1969 এর গণঅভ্যুত্থানের কারণ? ক, প্রেসিডেন্ট আইয়ুব খানের পতন। উত্তর হবে প্রেসিডেন্ট আইয়ুব খানের পতন। পনেরো, তুরস্কের ভূমিকাকে আমাদের মহান মুক্তিযুদ্ধ কোন দেশের সাথে তুলনা করা যায়? গ, ভারত। ষোলো, উদ্দীপকে সুমনের পড়া বইয়ের সাথে কোন সভ্যতার চিকিৎসা বিজ্ঞানের মিল রয়েছে? গ, মিশরীয় সভ্যতা। সতেরো, উক্ত সভ্যতার অবদান ছিল? গ, এক ও দুই। আঠারো, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ
করেন? গ 223টি। মিশরীয়দের চিত্রশিল্পের উন্মেষ ঘটার কারণ কি? ক ধর্মীয় কারণ। রফিক, শফিক, সালাম, বরকত এই নামগুলো কোন ঘটনার সাথে সম্পৃক্ত? ক ভাষা আন্দোলন। 21, মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? খ সৈয়দ আবদুল্লাহ খালিদ। 22, 1948 সালের বাঙালি বুদ্ধিজীবীরা প্রতিরোধ মুখর হয়ে উঠে যে কারণে? কারণ গ 1 ও 3। গ 1 ও 3। তেইশ, অপরাজেয় বাংলা নির্মাণ করা হয় ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্মরণীয় করা? তারামন বিবি ও ডাক্তার সিতারা বেগম কি খেতাব পেয়েছিলেন? গ বীর প্রতীক। ত্রয়ী শাসন বেশিদিন স্থায়ী হয়নি কেন? লোভের কারণে। ইতিহাস থেমে থাকে না, কারণ গতিশীল ও ধারাবাহিক বর্ণনা। 1 ও 3। খ 1 ও 3। রাইসার দেখা অনুষ্ঠানটি ছিল রাষ্ট্রপ্রধানের সম্মানে গার্ড অফ অনার প্রদান। 28, বাংলাদেশের মানুষ সংগ্রামী হয়ে উঠে কারণ? গ 2 ও 3, ঋতু বৈশিষ্ট্যের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করার কারণে। মেঘনা কাটা তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? কালকে তাদের পরীক্ষা। 1966 সালের 6 দফা। ওটা বন্ধ করতে হবে, আমার অল্পটা আছে। তাড়াতাড়ি উক্ত ঘটনার ফলে সৃষ্টি হয়েছিল ঘ 1 2 ও 3। সুপ্রিয় শিক্ষার্থী, এটি ছিল আজকের উত্তর। আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ও কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।